everyone ওয়ান ওয়েলকাম our channel চ্যানেল ফিজিক্স অল টাইম সো এভরিওয়ান আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেটা হচ্ছে ইউনিট সেভেন ডুয়েল नेचर অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন প্রথমে আজকের যে টপিকটা সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন ও ফোটন কণা ফোটন কণা এবং কোয়ান্টাম থিওরি মানে কোয়ান্টাম তত্ত্ব বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব রেডিয়েশন মানে বিকিরণ বিকিরণের কোয়ান্টাম তথ্য এবং ফোটন কণা নিয়ে আজকে আমরা এই টপিকের প্রথম পার্ট পার্ট ওয়ান আমরা পড়বো ঠিক আছে প্রথমেই তাহলে আমরা একটুখানি জেনে নিই ইন্ট্রোডাকশান প্রথমে হচ্ছে যে এই যে কোয়ান্টাম তথ্যটা কি সম্পর্কে একটুখানি ভালো করে জেনে নিই প্রথমে বলে রাখি ম্যাক্স প্ল্যাঙ্ক উনিশশো খ্রিস্টাব্দে প্রথম কোয়ান্টাম তত্ত্বের কথা বলেন কে বলেন ম্যাক্স প্ল্যাঙ্ক বলে উনিশশো খ্রিস্টাব্দে কোয়ান্টাম তত্ত্ব অ্যাকচুয়ালি যেখানে ইউজ হয় কোয়ান্টাম তত্ত্বকে অনেক সময় কোয়ান্টাম মেকানিক্স ও কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম ফিজিক্স অনেক রকমভাবে বলে থাকে এখানে কোয়ান্টাম তত্ত্ব মানে কোয়ান্টাম থিওরি কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স বলে থাকি ঠিক আছে এবার এই যে কোয়ান্টাম তত্ত্ব অ্যাকচুয়ালি ইউজ করা হয় খুবই ক্ষুদ্র পার্টিকেল বা খুবই ক্ষুদ্র মানে যাদের গতিবেগ লাইটে গতিবেগের সমান মানে থ্রি ইন্টু টেন টুরি পাওয়ার এইট থ্রি ইন্টু টেন টুরি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড মানে লাইটে গতিবেগের সঙ্গে যাদের গতিবেগ তুলনা করা যায় মানে এর কাছাকাছি গতিবেগ যেসব পার্টিকেল যেমন ইলেকট্রন এইসব ইলেকট্রনে গতিবেগ হয় এর কাছাকাছি সেরকমই ইলেকট্রনের সম্বন্ধে বা অ্যাকচুয়ালি অ্যাটমের ভিতরে যে ফিজিক্স এই সমস্ত ফিজিক্স কোয়ান্টাম ফিজিক্স দিয়ে ডিসক্রাইব করা হয় এছাড়া তাহলে অ্যাকচুয়ালি যাদের গতি বেগ অ্যাকচুয়ালি লাইটের স্পিডের গেছে আর লাইটে কোয়ান্টাম থিওরি দিয়ে ডিসক্রাইব করা হবে যেটাকে আমরা বলবো ফোটন কণা সেটাও আমরা বলবো তাহলে চলো প্রথমে আমরা বেসিক জিনিস একটু জেনে নেকি কি যে লাইট যে কণা আছে সে কণা শুধুমাত্র তরঙ্গ ধর্মী হয় না লাইট হচ্ছে টু দুই ধরনের প্রপার্টি আছে লাইটে একটা হচ্ছে তরঙ্গ ধর্ম থাকে আর একটা থাকে কণা ধর্ম লাইটের ওয়েভ প্রপার্টি আর বা পার্টিকেল প্রপার্টিও তোমরা বলতে পারো এবার তরঙ্গ এখানে কি তরঙ্গ ধর্ম কিছু কিছু সময় ইউজ হয় মানে দুই যে তরঙ্গ ধর্ম আর ধর্ম দুটো কিন্তু একসঙ্গে ইউজ করা যায় না মানে একসঙ্গে দুটো ধর্ম কিন্তু দেখা দেয় না কোনো এক্সপেরিমেন্ট বলো বা কোনো কিছু করো তখন কিন্তু তরঙ্গ ধর্ম বা কণা ধর্ম দুটো একসঙ্গে কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো না বা দুটো একসঙ্গে দেখা দেবে না তাহলে কোনো সময় তরঙ্গ ধর্মটা দেখা দেবে যখন কণা ধর্ম দেখা দেবে না আর কখনও দেখা দেবে না মানে এক্সপেরিমেন্টালের মাধ্যমে আমরা যখন দেখব যে ধরো কণা ধর্মের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো পাচ্ছি কিন্তু কিন্তু কোনো ধর্মের পাচ্ছি না কিন্তু যখন তরঙ্গ ধর্মে পাবো তখন কিন্তু কণা ধর্মের কোনো বৈশিষ্ট্য পাবো না মানে দুটো একসঙ্গে আমরা বার করতে পারবো না যখন এটা পার করব তখন ওটা পাবো যখন ওটা পাবো না তখন এটা মানে একটা দিলে আরেকটা পাবো না ঠিক আছে এই দুটো ধর্ম থাকে এবার দেখো কণা ধর্ম কখন কখন যখন লাইটের ব্যাটারি চার অপবর্ত সমবর্ত ব্যাটারি ব্যাটারি ইন্টারফারেন্স রিফ্র্যাকশান পোলারাইজেশান এইগুলো ওয়েভ অপটিক্স বা তরঙ্গ যে ধর্মী যে ক্লাস টুয়েলভে আছে তোমরা পড়েছো কি পড়বে হয়তো কারোর যদি না পড়া হয়ে থাকে ঠিক আছে ক্লাস টুয়েলভে যে চ্যাপ্টারগুলো আছে শেষের দিকে রিফ্র্যাকশান রিফ্র্যাকশান এই সমস্ত নর্মাল অপটিক্সের পর জিওমেট্রিক্যাল অপটিক্সের শেষের দিকে ঠিক আছে পরে আছে ফিজিক্যাল অপটিক্সের ফিজিক্যাল যে অপটিক্স সেখানেই আছে সমাবর্তন অপবর্তন এবং ব্যতিচার এইগুলো যে ধর্মগুলো এই ধর্মগুলো বোঝানোর জন্য বা পরীক্ষাগুলো করারগুলি তরঙ্গ ধর্ম দিয়ে বোঝানো সম্ভব মানে এই সব পরীক্ষাগুলোতে যে যে এক্সপেরিমেন্টের রেজাল্ট আসে সেই রেজাল্টগুলোতে কী প্রকাশ করেছে লাইট বা আলো তরঙ্গ ধর্ম বর্তমান সেটা এখান থেকে আসে কিন্তু এখান যখন তরঙ্গ ধর্ম আসে এই এক্সপেরিমেন্টের মধ্যে কোনো কণা ধর্মের কথা উল্লেখ থাকে না বা কোনো কণা ধর্মের কোনো বৈশিষ্ট্য এর মধ্যে দেখা যায় না কিন্তু যখন একটা তাহলে কথা বলেই থাকি যে যে ম্ল্যাক্স প্ল্যাঙ্ক যখন এই যে তরঙ্গ ধর্মের কথা নিয়ে সবাই খুব এ হচ্ছিল তখন ল্যাঙ্ক্যাং কী করেছিল কৃষ্ণবস্তু যখন বিকিরণ দেখলো সেই তাই তরঙ্গ ধর্ম দিয়ে তখন ব্যাখ্যা করতে পারছিল না তখন উনি কি করেছিলেন উনি তখন এই যে বিকিরণটা ভালো করে প্রকাশ করার জন্যে লাইটের যে ধর্ম প্রকাশ করেছে সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব দিয়ে সেটা হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে কৃষ্ণপত্র বিকিরণের জন্য সেটা হচ্ছে ওই কণা ধর্ম বা পার্টিক্যাল ধর্ম যেটা হচ্ছে কোয়ান্টাম কোয়ান্টাম অ্যাকচুয়ালি ছোট কণা বা কণার প্যাকেট হিসেবে তোমরা বলতে পারো ছোটো ছোটো ওনাকে কোয়ান্টাম আমরা বলে থাকি ঠিক আছে এবার এই যে কৃষ্ণবস্তু বিকিরণ মানে ব্ল্যাক বডি রেডিয়েশান বা রামন কিয়া রামন এফেক্ট চন্দ্রশেখর ভেক্টর রামা ইন্ডিয়ান সায়েন্টিস্ট সো ভেক্টর রামন হচ্ছে রামন এফেক্ট যে বার করেছে সেই রামন কিয়া এবং কমটন এফেক্ট যে কম টন ক্রিয়া রয়েছে এইসব পরীক্ষাগুলোতে কি হয় না এই সব পরীক্ষাগুলোতে হচ্ছে দরকার পড়ে লাইট কিন্তু এই সব পরীক্ষাগুলোতে তার ওয়েব বা তরঙ্গ ধর্মকে দেখায় না কি ধর্মকে দেখায় এই এই সমস্ত এফেক্টগুলোতে বা পরীক্ষাগুলোতে লাইট তা কোনা ধর্মগুলোকে যে বর্তমান সেটাকে প্রকাশ করে এটা তরঙ্গ ধর্ম দিয়ে কোনো বোঝানো সম্ভব হয় না লাইটে ঠিক আছে তাহলে কি দিয়ে তরঙ্গ ধর্ম দিয়ে হয় না কণা ধর্মের প্রয়োজন হয় মানে এই সমস্ত পরীক্ষাগুলোর যে রেজাল্ট সেইগুলো এক একটা কণা ধর্ম যেমন হয় সেরকমই ধর্ম এখানে প্রকাশ পায় ঠিক আছে তার থেকে প্রকাশিত হয় যে লাইট একটা কণা ধর্ম মানে তাহলে লাইটে তালে দুটো ধর্ম পাওয়া গেল একটা তরঙ্গ ধর্ম প্রথমেই বললাম তরঙ্গ ধর্ম আর কি কণা ধর্ম তাহলে দুটোই ধর্ম কিন্তু আছে কিন্তু একসঙ্গে দুটো ধর্ম আমরা দেখতে পাই না বা প্রকাশ করতে মানে এক্সিবিট হয় না ঠিক আছে এক্সিবিটটি হয় না তাহলে কি হয় এক যখন কণা ধর্ম যখন কণা ধর্ম যখন কণা ধর্ম থাকবে এটা কণা ধর্ম বা পার্টিকেল তখন আমরা ওয়েব বা তরঙ্গ ধর্ম দেখতে পাবো না দেখতে পাবো না মানে কি তার বৈশিষ্ট্য কোনো উল্লেখ থাকবে না এগুলো তো এক্সপেরিমেন্টালের মাধ্যমে এগুলোতে প্রকাশ করা হয় এমনি তো দেখতে পাবো না আর যখন পার্টিকেল এই বা কণা ধর্ম থাকবে না তখন আমরা তরঙ্গ ধর্ম পাবো ঠিক আছে মানে দুটো একসঙ্গে আমরা দেখতে পাবো না সোজা কথা বলতে গেলে তাহলে লাইটের এই দু ধরনের ধর্মকে লাইটকে কি বলে দুয়েল নেচার অফ লাইট বা দ্বৈত ধর্ম বলা হয় কি বলা হয় দ্বৈত ধর্ম কার দ্বৈত ধর্ম আলোকের দ্বৈত ধর্ম ঠিক আছে এবার দেখো কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আমরা অনেক কিছু একটুখানি হালকা পড়লাম এবার কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী কি বলছে দেখো লাইট লাইট বা আলোক শক্তি রূপে নির্গত হয় কি রূপে নির্গত হয় রূপে নির্গত কখন কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী তত্ত্ব মানে কাকে করে লাইটে কণা ধর্মকে স্বীকৃতি দেয় ঠিক আছে তাহলে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী লাইট বা আলোক শক্তি কণা রূপে নির্গত হয় আর এই আলোক শক্তি কণাগুলো অনেকগুলো এক একসঙ্গে প্যাকেট রূপে নির্গত হয় মানে একটা কণা নির্গত হয় না একসঙ্গে অনেক অনেক কণাগুলো একসঙ্গে মিলিয়ে প্যাকেট বা বান্ডিল বা পুলিন্দা হিসেবে নির্গত হয় আর এই প্যাকেট বা এই কোয়ানটাগুলো আলোক শক্তি সমষ্টি তাহলে কি এই যে প্যাকেটগুলো বেরোয় এইগুলো আসলে অ্যাকচুয়ালি কিন্তু এগুলো কোনো কণা নয় এইগুলো একটা শক্তি সমষ্টি যেগুলোকে রূপে প্রকাশ করছে অ্যাকচুয়ালি কিন্তু লাইটে কোনো কণা হয় না আর যে কোনো কণার কী আছে ভর থাকে কিন্তু এর ভরটাকে আমরা রেস্ট বা স্থির ভর হিসেবে আমরা পরে দেখব চলো দেখাচ্ছি তাহলে কি এগুলো কণা রূপে মানে বৈশিষ্ট্য প্রকাশ করে কিন্তু অ্যাকচুয়ালি কণা নয় কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কি শক্তির সমষ্টি বা আলোক শক্তি সমষ্টি বা কোয়ান্টা প্যাকেট শক্তির প্যাকেট বলতে পারো তো ঠিক আছে এবার এই আলোক শক্তি এই আলোক শক্তি পুলিন্দা পুলিন্দা মানে বান্ডিল বা প্যাকেট বা এই কোয়ান্টাগুলিকে ফোটন বা আলোক কোয়ান্টাম নামে পরিচিত মানে কি এই শক্তির যে প্যাকেটগুলো প্যাকেট শক্তি একটা কণা তো কোনো কিছু করতে হবে তাই এই একটা শক্তিগুলোকে বলা হয় এক ফোটন বা আলোক কোয়ান্টাম একটা প্যাকেট রূপে যে নির্গত হয় আলো একে বলা হচ্ছে বান্ডিলের প্যাকেট তাহলে একে ফোটন বা আল্লোক কোয়ান্টাম বলা হয় ঠিক আছে এবার তাহলে আমরা পেয়ে গেলাম ফোটন কি এই আলোক শক্তি কণার যে বান্ডিল এর একটা এক একটা বান্ডিলকে বলা হচ্ছে ফোটন ঠিক আছে তাহলে এই ফোটন একটা কি রূপে কাজ করে কণা ধর্ম কার কণা ধর্ম আলোকে কণা ধর্মকে বজায় রাখার জন্য ফোটন ফোটন কি কী রূপে কাজ করে তাহলে কি আলো তাহলে ফোটন কি অ্যাকচুয়ালি অনেকে আবার কি বলে ফোটন কণা বলে তাহলে আলোকের যে কণা থাকে কি বলছে ফোটন বলা হয় ঠিক আছে এই ফোটনের আমরা কয়েকটা ধর্ম নিয়ে এবার আলোচনা করব। তাহলে অ্যাকচুয়ালি কি প্রকৃতপক্ষে এটা একটা কণা নয় শক্তি সমূহে সমষ্টি হয় ফোটন কণা ঠিক আছে অ্যাকচুয়ালি যে কোনো যেমন পার্টিকেল নিউটন মেকানিক্স দিয়ে আমরা অনেক কিছু পার্টিকেল বা কণার যে বৈশিষ্ট্য আছে সেই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু ফোটন কণা মেনে চলে না কিন্তু কিছুটা বৈশিষ্ট্য মেনে চলার কারণে একে কণারূপে বলা হয় যেহেতু সেটা কোয়ান্টাম ধর্মকে মেনে চলছে অ্যাকচুয়ালি পার্টিকিল মেনে চলে ঠিক আছে এবার চলো তাহলে এর এনার্জি বা শক্তি কী হবে এক একটি ফোটনের শক্তি কী হয় বিকিরণ বা রেডিয়েশান রেডিয়েশান কী করে কোনো ওয়েব বা তরঙ্গ বা কোনো লাইটের তাই এক একটি ফোটনের শক্তি বিকিরণ কম্পাঙ্কে সমানুপাতে বিকিরণ কম্পাঙ্কে তাহলে কম্পাঙ্ক ফ্রিকুয়েন্সি শক্তি এনার্জি ঠিক আছে তার সমানুপাতিক এনার্জির সঙ্গে যে ফ্রিকুয়েন্সি সেটা কি সমানুপাতিক হবে তাহলে কি আমরা সায়েন যদি করি এনার্জি হচ্ছে এই ফ্রিকুয়েন্সিকে আমরা নিউ দিয়ে লিখি গ্রিক লেটা মিউ নয় নিউ ভি ভিটা কিরমভাবে লেখা হয় অনেকটা গ্রিক লেটা ঠিক আছে নিউ এবার কোয়ান্টাম তথ্য অনুযায়ী তাহলে কি বলল এক একটি ফোটনের শক্তি বিকিরণ কম্পানকে সমান নেব তাহলে বিকিরণ কোম্পানের কোনটা নিউ তাহলে ই ইকুয়াস টু ই প্রোপোশনাল নিউ তাহলে এখান থেকে এক একটি ফোটনে শক্তি ইকুয়ালটা আমরা পাচ্ছি ই ইকুয়াস টু এইচ নিউ এখানে তাহলে কি এইচের সঙ্গে কি আছে ই ইকুয়াস টু কী আছে ওয়ান ইনটু আমরা লিখতে পারি ওয়ান এইচ নিউ তাহলে ওয়ান আছে এখানে সেরকমই আমরা যদি একটু ভালো করে লিখি তাহলে এটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে একটু ভালো করে লিখলে এই যেমন ই ইকোয়াস টু এইচ এইচ নিউ ঠিক আছে এনটা হচ্ছে ওয়ান হতে পারে কখনো টু হতে পারে কখনো থ্রি যত সংখ্যক তা সেটা বসবে এনের জায়গায় ঠিক আছে তাহলে একটা ফোটনের শক্তি কী হবে ই ইকোয়াস টু এইচ নিউ হবে দুটো ফোটনের টু এইচ নিউ তিনটে থ্রি এইচ নিউ এরমভাবে থাকবে ঠিক আছে তাহলে তাহলে ফোটনের শক্তি কি কোয়ান্টাম মানে কোয়ান কোয়ানটা আছে যেমন আমরা পড়েছিলাম প্রথমে যে ইলেকট্রনের যে থাকে চার্জ আধান সেটা কি কোয়ানটা থাকি থাকে বা ইলেকট্র সবথেকে ক্ষুদ্র আধানের সাথে গুণিতকে থাকে সেরকমই এই এনার্জি ফোটনের যে এনার্জি এটাও ক্ষুদ্র সংখ্যার আকারে গুণিতকে থাকে ঠিক আছে তাহলে কি একটা এনার্জি গুণিতকে থাকে ওয়ান টু থ্রি দুটো এনার্জি হতে পারে তিনটে ইলেকট্রন তিনটে ফোটনের এনার্জি থ্রি এইচ নিবেম হবে চারটে ফোটনের এনার্জি এনার্জি ফোর এইচ নিবেমভাবে পূর্ণ সংখ্যার গণিতকে থাকে আর এখানে যে এইচটা আছে এই এইটা হচ্ছে একটা ফোটনের এনার্জি তোমাদের বললাম এখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট মানে ওই যে প্ল্যাঙ্ক যিনি বার করেছিলেন এই যে প্রফেশনালি যে কনস্ট্যান্ট আছে তোমরা ভেদ থেকে তোমরা জেনেছো ক্লাস টেনে সেটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এর মানটা বার করে পাওয়া গেছে যে সিক্স পয়েন্ট সিক্স টোয়েন্টি বা মাইনাস ষাটে থেকে জুল সেকেন্ড ঠিক আছে অন্যভাবে তাহলে আমরা এটা বললাম এবার ফার্স্ট মেথড তাহলে এবার আমরা কি পড়ব ফার্স্ট মেথড পড়ব কার ফার্স্ট মেথড আমরা আইনস্টাইন রিলেটিভিটি তথ্য বা আপেক্ষিকতাবাদ থেকে তথ্য থেকে আমরা ফোটনের ভর বেগে প্রমাণ করব এটা আমরা কী করলাম এতক্ষণ এনার্জি বা শক্তি নিয়ে আমরা আলোচনা করলাম এবার আমরা আলোচনা করবো আইনস্টাইনের রিলেটিভিটি বা আপেক্ষিকতা বা তথ্য থেকে ফোটনের ভর বেগকে তাহলে ভর বেগ কি স্থির ভর যদি আমরা ধরি সেটা হচ্ছে এম নট আইনস্টাইন থিওরি যে কোনো কণা সেক্ষেত্রে ফোটন কনারও হচ্ছে যে ভর যদি এম নট হয় এবং সরি ভর ব্যাগ বলে সি ভর যদি এম নট হয় এবং ভর পি হলে ফোটন কণাতে তাহলে আইনস্টাইনের রিলেটিভিটি বা আপেক্ষিকতা বাদে যে এনার্জি ক্ষুদ্র পদার্থ সরি ক্ষুদ্র কণার যে এনার্জি হয় পাটি গেলে তার কি হয় ইগোয়াস টু রুডো বা মোমেন্টামের স্কোয়ার মানে পি স্কোয়ার বা ভর বেগের স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মানে এখানে অ্যাকচুয়ালি লাইটের স্পিড ঠিক আছে যেহেতু এটা লাইটে বার করা হচ্ছে ফোটন করার তবুও সেটা তাহলে লাইটের স্পিডও এখানে আছে আর যে কোনো করার রেসপেক্টে বার করতে গেলেও লাইটের রেসপেক্টে ধর কারণ লাইটের স্পিড সবসময় কনস্ট্যান্ট থাকে একটা এবং সেই জন্য যে কোনো কর্নার বার করতে গেলেও লাইটের স্পিডের মধ্যে থাকবে এবার ফোটন কনার মানে সে লাইট তাও এইটাই ফর্মুলা ঠিক আছে এবার এমনটটা আমরা কিন্তু ভর আমরা বললাম এটা যে পক্ষে দুপক্ষে কণা নয় তাই এর ভর বার করা সম্ভব হয়নি তাই অ্যাকচুয়ালি এর ভরটাকে জিরো ধরে নেওয়া হয় তাই জিরো যখন স্থির ভর মনে রাখতে হবে স্থির ভরটা কিন্তু জিরো ধরে নেওয়া হয় এবার নিউটন বলে অনুযায়ী সম্ভব হয়নি বলে স্থির ভরকে শূন্য ধরা হয় ঠিক আছে যদি শূন্য ধরা হয় তাহলে কি হবে আমরা কি করব এই যে এনার্জির যে সূত্র এখানে এম নট যেটা এটা জিরো হয়ে যাবে জিরো হয়ে গেলে সি ফোরের সঙ্গে এটা পুরোটাই জিরো হয়ে যাবে তাহলে অ্যাকচুয়ালি ই ইকুয়াল টু পিসি বেরোবে পিসি মানে পি মানে কি এর ভর বা মোমেন্টাম আর সি মানে কি লাইট স্পিড বা ফোটন কনার গতিবেগ বলতে পারো ফোটন মানে সেই লাইট তাহলে ফোটন কনার গতিবেগ বলতে পারো তাহলে এনার্জি ইগুয়াস টু কী বেরোলো এনার্জি টু ভরবেগ ইন্টু ফোটনের গতিবেগ বেরোলো ঠিক আছে এবার এটাকে আমরা এক নম্বর ইকুয়েশান দিয়ে আমরা লিখলাম ঠিক আছে এক নম্বর দিয়ে এবার কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা কি পেয়েছি ফোটনের এনার্জি বা শক্তি কি পেয়েছি ই ইকুয়াস টু এইচ মিও তাহলে এই এটাও এনার্জি এটাও এনার্জি তাহলে দুটো এনার্জি সমান যেহেতু দুটোই ফোটনের ক্ষেত্রে তাই ফোটনেরই এনার্জি তাই আমরা দুটোকে একসঙ্গে ইকুয়াল করে দিলাম ফ্রম ইকুয়েশান ওয়ান অ্যান্ড টু এবার কী হলো এবার দেখো তোমরা তাহলে এবার দুটো ইকুয়াল করে দেওয়ার পর এখান থেকে যদি আমরা পি বা মোমেন্টাম বা ভর বেগের ভ্যালুটা বার করতে চাই তাহলে কী হবে এইচ বাই সি হয়ে যাবে আর মিউ মানে কি মিউ মানে অ্যাকচুয়ালি সি আমরা সি মানে ভেরোসিটি কী হয় মিউ আর ল্যামডার গুণ ফলে থাকে মানে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য দুটোকে গুণ করলে যে কোনো ওয়েব বা যে কোনো মানে লাইট স্পিডও এখান থেকে বেরোই ঠিক আছে তাই এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে লাইট স্পিড দিয়ে সো এখানে এখান থেকে আমরা যদি মিউ বার করতে বলে মিউ বার করতে বললে সি বাই ল্যামডা ল্যামডা বার করতে বললে সি বাই মিউ হয়ে যায় তাই এখান থেকে আমরা ডাইরেক্ট কী লেগেছি এটা হচ্ছে কম্পাঙ্ক এটা হচ্ছে গতিবেগ লাইট এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা গতিবেগ ফোটানো বলতে পারো ঠিক আছে এখানে তাহলে এখানে মিউ সমান সি বাই ল্যামটা আর এখানে এইচ বাই সি আগে থেকে ছিল আর এখানে সি বাই ল্যামটা চলে এলো মিউর জায়গায় তাহলে কি পড়ে থাকলো সি সি ক্যান্সেল আউট হয়ে গেল ক্যান্সেল আউট হওয়ার জন্য এখানে পড়ে থাকলো এইচটা থাকলো এখানে ল্যামটা তাই এইচ বাই ল্যামটা তাহলে ফোটনের ভরবে কি কী বেরোলো এইচ বাই ল্যামডা যেখানে ল্যামডা হচ্ছে কি এটা হচ্ছে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য তোমরা বলতে পারো ঠিক আছে এবার ফোটনের সেকেন্ড মেথড দিয়ে আমরা যদি ফোটনের এই ভরবেগটা বার করতে চাই তাহলে কি সেই আইনশাইনের ওই যে সূত্রটা বসালাম ই রুডো বাদ দিয়ে এনার্জি আমরা নর্মালি ভরবেগ সূত্র যেটা জানি আমরা ওখান থেকে এসছে যদিও তবুও আমি বলে দিচ্ছি ই ইকোয়াস টু এম সি স্কোয়ার এটা নর্মাল আইনস্টাইনের ভরবেগ সূত্র সরি ভরবেগ বলছি শক্তি ভর সূত্র তো ভর শক্তি আর ভর এই সূত্রদার যে রিলেশান এই রিলেশান থেকে আমরা যদি বার করি এখান থেকে কি হবে এখান থেকে হবে যে ই ই এখান থেকে এম এর ভ্যালু যদি আমরা বার করি ই বাই সি স্কোয়ার হবে এখানে কিন্তু এমটা কিন্তু এম নট নয় মনে রাখতে হবে এম নট আমরা ধরেছিলাম তাই জিরো যেহেতু আইনস্টাইন এ সরি নিউটনের সূত্র থেকে বার করা সম্ভব নয় এর ভর রেস্ট ভর তাই ওটাকে জিরো ধরেছিলাম কিন্তু এখানে এমটাকে আমরা জিরো ধরতে পারবো না কারণ এটা রেস্ট মাস নয় ঠিক আছে তাই এখানের যে ভরটা সেটা রেস্ট ভর নয় এটা গতিবেগে যখন হচ্ছে ঠিক আছে সেই ভর চেঞ্জ হতে থাকবে ঠিক আছে এখানে ই এমের ভর কত ই বাই সি স্কোয়ার হলো আমরা বার করলাম আইনস্টাইনের সূত্র থেকে ফোটন কণার উপর এনার্জি যেটা ঠিক আছে তাহলে ই বাই সি স্কোয়ার এখান থেকে আমরা যে কোনো বস্তু সরি কণা বস্তু কণা বা যে কোনো কণা হোক তার কি হয় তার ভর ব্যাগ কী হয় ভর ইন্টু বেগ সেটা হয় ভর বেগ তাহলে ভর কি ফোটন ফোটন কণার জন্য আমরা ভর কি এম তার বেগ কি এর বেগ বা ভেলোসিটি লাইট লাইটের স্পিডের সময় যেহেতু কণা তাই এই এম সি হয়ে গেল এবার দেখো এম সি হলো এম সি এবার এম এর মানটা আমরা বার করেছি কী বার করেছি ই বাই সি স্কোয়ার তাহলে এমের জায়গায় দিলাম ই বাই সি স্কোয়ার ইন্টু সি তাহলে হয়ে গেল ই বাই সি এবার এনার্জি আমরা ফোটন করনা কী বেরি এখান থেকে বেরোলো ই বাই সি সেটা কী বেরোলো মোমেন্টাম বা ভর বেক তাহলে আমরা কি জানি ই ইকুয়াস টু এইচ মিউ এইচ মিউ মানে ফোটনের কোয়ান্টাম তথ্য থেকে পেয়ে গেছি আগে থেকে ফোটনের এনার্জি সেটা আমরা বসিয়ে দিলাম জাস্ট এই ইয়ের জায়গায় তাহলে ই এর জায়গায় যদি আমরা বসিয়ে দিই এইচ মিউ ওপর চল বাই বাইসি নর্মাল আগে যেমন একটু আগে এলো নর্মাল এইচ বাই সি আর এ সি মিউ কী হয় সি বাই ল্যামডা সি বাই ল্যামডা হয় তো সি ইকোয়স টু ল্যামডা মিউ হয় সি ইকোয়াস টু কী হয় সি ইকোয়াস টু ল্যামডা ইন্টু মিউ বা মিউ ইন্টু ল্যামডা যা ইচ্ছে দিতে পারি তাহলে এটা হয় এখান থেকে আমরা মিউর ভ্যালু বার করতে সি বাই ল্যামডা তো সি বাই ল্যামডা বসিয়ে দিলে এখানে কী চলে এলো এখানে চলে এলো পি ইকোয়াস টু এইচ বাই ল্যামডা চলে এলো যাতে ভরবেগ চলে এলো ফোটোনে আর কি প্ল্যাং কনস্ট্যান্ট এইচ আর তরঙ্গ তৈরি এখানে থাকলো তার বিকিরণের তরঙ্গ এটা ঠিক আছে এবার তাহলে ফোটনের বিকিরণের প্রাবল্যের ফোটনের এইগুলো কিন্তু একটা কি কী বেরোলো শক্তি বেরোলো ফোটনের শক্তি বেরোলো ফোটনের ভর ব্যাগ বেরোলো এবং এইগুলো এক একটা কিন্তু ফোটনের বৈশিষ্ট্যের মধ্যেও পড়ে ঠিক আছে এবার ফোটনের শক্তি কি ফোটনের শক্তি বিকিরণের প্রাবল্যের ওপর নির্ভর করে না কেন তাহলে আমরা শক্তি কি বের করেছি শক্তি আমরা বের করলাম কি এইচ মিউ ঠিক আছে কার উপর নির্ভর করে বিকিরণের কম্পাঙ্গ বা তরঙ্গ তৈর্য তাহলে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য ট্রান্সফার আমরা করতে পারি কি করে তাহলে এইটা থেকে আমরা করতেই পারি কম্পাঙ্কে থাকলে সেখান থেকে আমরা কিসে করব এখানে তরঙ্গ দৈর্ঘ্যে তরঙ্গ দৈর্ঘ্য থাকলে কম্পাঙ্ক তাহলে কম্পাঙ্কের রাখলে কী এইচ মিউ তাহলে এখানে কম্পাঙ্কের ওপর ডিপেন্ড করতে পারে আবার তরঙ্গ দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করলে তাহলে এই ট্রাম এরকমভাবে ট্রামে নিয়ে আসতে পারি তাহলে কী করে নিয়ে আসবো মিউটা মিউ মানে কি মিউ মানে সি বাই ল্যাম সরি মিউ মানে কি সি বাই ল্যামডা তাহলে সি বাই যদি ল্যামডা হয় তাহলে কি তাই সি বাই ল্যামডা মিউর জায়গায় বসিয়ে দিয়েছে তাহলে এই বড় রামটা চলে এলো তাহলে এটা তরঙ্গ দৈহির ওপর নির্ভর করছে কোনো পাবল্যের ওপর ইন্টেন্সিটির ওপর নির্ভর করছে না তাহলে পাবল্য এবং তরঙ্গ দই সরি কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈকের ওপর নির্ভর করে কি কোনা শক্তি ঠিক আছে এবার যদি আরেকটা ধর্ম আমরা জেনে নিই যে ফোটন কণার তারিত্বিক ধর্ম কি ফোটন কণা কিন্তু কোনো তারিত্বিক ধর্ম নেই মানে নিস্তরিত কণা কারণ কোনো তরিত ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যদি ফোটন কণা যায় কোনো বিক্ষেপের হয় না তাই এটা নিস্তরিত আর একে আয়নিত করা যায় না তাহলে তোমরা ফোটন কণা সম্পর্কে অনেক কিছু ধর্ম জানলে তাহলে সেই ধর্মগুলো আর এই এনার্জি জানলে এবং কিভাবে ফোটন কণা একে বলা হচ্ছে আর একটা বান্ডিল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফোটন কনার ধর্ম আমরা নেক্সট ভিডিও এই ফোটন কণা নিয়ে আরও অনেক ধরনের পরীক্ষা যেমন আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক ক্রিয়া যেই জন্য আইনস্টাইন হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলো এছাড়া লেনার্ডের এক্সপেরিমেন্ট আছে আর অনেক কিছু জিনিসপত্র আছে শপিং পোটেন্সিয়াল বা নির্বৃত্তি বিভ এই সম্পর্কে আমরা আলোচনা করব এটা ছিল ইন্ট্রোডাকশান যে ফোটন এবং কোয়ান্টাম থিওরি নিয়ে যে বেসিক জিনিস সত্য আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশানে জানাও আর তোমরা যদি রিলেটিভিটি ভিডিও দেখতে পেতে চাও তাহলে প্লিজ কমেন্ট করো কারণ রিলেটিভিটি ক্লাস টুয়েলভের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হচ্ছে সিলেবাসে নেই আর জয়েন্ট ইন্টারস সিলেবাসে কিছু রিলেটিভিটি দেয় সো আমি রেটেভিটির ভিডিও তাহলে বানাবো তোমরা যদি কমেন্ট করো তাহলে ঠিক আছে সো আজকে এই পর্যন্ত সো তাটা